হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি পৃষ্ঠা একশো নম্বর বের করো তাহলে ওইখানে দেখবে যে তিন নম্বর একটা কাজ আছে একক কাজগুলো আমরা করতেছি যে সেখানে ঠিক আছে একশো নম্বর পৃষ্ঠা বের করলে দেখবে তিন নম্বরে একটা কাজ আছে কাগজ কেটে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করো বৃত্তগুলোকে নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ইংরেজি বর্ণ ডাব্লিউ আকৃতি বানাও এবার এ থেকে বি পর্যন্ত ধৈর্ঘ্য নির্ণয় করো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কতটি বৃত্ত সাজানো যায় সেটা আমাদের দেখাতে হবে ওকে চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবো তবে তারা কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে আর তোমাদের আগের অঙ্কগুলা প্লেলিস্টে দেয়া দেওয়া আছে চাইলে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো একদম এক নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক করে দেওয়া আছে ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই দেখো সমাধানে গেলে আমরা যে এই চিত্রটা এই চিত্রটা তো আমরা বইতেও দেখতে পাব বইয়ের নিচে আছে ওই চিত্রের মতো করে চিত্র আমরা এঁকে নিলাম ঠিক আছে কাগজ কেটে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করলাম ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে যেটুকু হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে আর যদি এই এই পরিধি থেকে একদম কেন্দ্র ভেদ করে এই পাশে চলে আসতো তাহলে কিন্তু ব্যাস হয়ে যেত আমাদের বলছে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ তার মানে এই কেন্দ্র থেকে এইটুকু পর্যন্ত এর দৈর্ঘ্য কতটুক তিন সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে কাগজ কেটে তিন সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত তৈরি করলাম নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলোকে যোগ করে ইংরেজি বর্ণ আকৃতির বানালাম। বানালাম এখন এবি না নিয়ে আমরা এ সি বি কেন নিলাম কারণ এব পর্যন্ত ধৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর সি কেন্দ্র বানাতে বলছে ঠিক আছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে কতগুলো এরকম বৃত্ত সাজানো যাবে সি কে কেন্দ্র করতে বলছে এই জন্য সি কে মাঝে দিলাম নিশ্চয়ই বুঝতে পারছো এবার ঠিক আছে আচ্ছা দেখো এখন শেষ না কিন্তু ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এবার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত এটার দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে ওকে তার জন্য দেখো এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করি চলো দেখো চিত্রের এ সি ও বি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্তের পাশাপাশি অবস্থান করছে এই যে এ সি বি তিনটা বৃত্ত পাশাপাশি অবস্থান করছে ঠিক আছে সেখানে প্রত্যেকটি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ হলো তিন সেন্টিমিটার অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আবার এই পরিধি থেকে এই কেন্দ্র পর্যন্ত এর দৈর্ঘ্য কত তিন সেন্টিমিটার আবার এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এরও তিন সেন্টিমিটার আবার এই পরিধি থেকে এরও কত কত তিন সেন্টিমিটার ওকে আমরা যদি এভাবেও গুণি এখানে তিন এখানে তিন তাহলে ছয় এখানে তিন নয় আর এখানে তিন তাহলে কত হবে বারো ঠিক আছে আমরা কিন্তু এভাবে বের করতে পারি কিন্তু জল আমরা একটু অঙ্ক করে কিভাবে লিখতে হবে সেভাবে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এ থেকে সি এর দূরত্ব কত এ থেকে এই সি এর দূরত্বটা আমরা প্রথমে বের করবো ঠিক আছে আচ্ছা তার জন্য আমরা কি করতে পারি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যোগ সি বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে কেন কারণ কেন্দ্র এ বিশিষ্ট এটা এটার বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই এ থেকে এই যে পরিধি পর্যন্ত এ পর্যন্ত ঠিক আছে এটা কতটুকু হলো তিন সেন্টিমিটার আচ্ছা আবার সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত এই কেন্দ্র থেকে এই পর্যন্ত ঠিক আছে পুরোটা যদি ধরি তাহলে তো ব্যাস হয়ে গেল ব্যাস না আমাদের কি বলছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কতটুকু এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত ঠিক আছে তাহলে তাহলে এটা হবে আমাদের কি ব্যাসার্ধ এইটুকু তিন এইটুকু তিন না সেটা নিলাম এ কেন্দ্র বিশিষ্ট ব্যাসার্ধ সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তাহলে এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত তিন সেন্টিমিটার এখানে আমাদের প্রশ্ন বলেই দিয়েছিল ঠিক আছে ওই মাপ নিয়ে আমরা রাখছি তাহলে এখান থেকে এটুকুর পরিধি সরি এটুকের দূরত্ব তিন সেন্টিমিটার তাহলে এটুকু তিন সেন্টিমিটার যোগ তিন সেন্টিমিটার সেকেন্ডে নিলাম তাহলে দুটি যোগ করলে কথা হবে ছয় কেবল এই পর্যন্ত সি পর্যন্ত ঠিক আছে এখন আবার বের করব সি থেকে এই পর্যন্ত আবার এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো আবার আমরা লিখতে পারি কি সি থেকে বি এর দূরত্ব অর্থাৎ এ সি থেকে এ বি এর দূরত্বটা আমরা এখন বের করব তাহলে আমি একটু আলাদা করে নিলাম এখানে দেখো তাহলে সি কেন্দ্রবৃত্ত ব্যাসার্ধ আর হচ্ছে যোগ বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এইখান থেকে এটুকু পর্যন্ত তাহলে আমরা জানি কত এর ব্যাসার্ধ তিন এর ব্যাসার্ধ তিন তাহলে তিন যোগ তিন সমান কত হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে এটুকু বললাম এ থেকে সি পর্যন্ত পেলাম আবার সি থেকে বি পর্যন্ত পেলাম কত তাও ঠিক আছে তাহলে এখন আমাদের যোগ করে দিই অতএব এ থেকে বি অর্থাৎ এই সম্পূর্ণটা যত লাগবে এ থেকে বি এর দূরত্ব ছয় যোগ ছয় কেন কারণ এ থেকে সি পর্যন্ত পেয়েছি ছয় আর সি থেকে বি পর্যন্ত ছয় তাহলে ছয় যোগ ছয় এ এখানে বললাম ছয় এখানেও ছয় ঠিক আছে তাহলে কত হয়ে যাবে বারো সেন্টিমিটার তাহলে আমরা কত পেলাম এখানে বলছিল আমাদের কি এবার এ থেকে বিপর্যন্ত বারো সেন্টিমিটার অঙ্গ কিন্তু এখানেই শেষ না ঠিক আছে একটা পার্ট গেল আর একটা পার্ট আছে কি সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের চারপাশে এভাবে সর্বোচ্চ কতটি বৃত্ত সাজানো যায় অর্থাৎ যে সি কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এর চারপাশে কয়টা বৃত্ত এভাবে সাজানো যায় এর পাশে দিচ্ছে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটে এখানে একটা চারটে তার মানে বোঝা যাচ্ছে এইভাবে সাজাতে গেলে এখানে একটা হবে আর এখানে একটা হবে ঠিক আছে পাঁচটা ছয়টা আমরা কিন্তু সাজাতে পারবো সেটা কিভাবে লিখতে হবে চলো আমরা একটু দেখি এখানে দেখো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চারপাশে এভাবে সর্বোচ্চ কতগুলো বৃত্ত সাজানো যাবে নির্ণয় নির্ণয় ঠিক আছে অর্থাৎ এইভাবে কয়টা সাজানো যাবে তা করি এটা আমরা অঙ্কের মাধ্যমে করতে গেলে একটু কিভাবে লিখতে পারি যে চিত্র অনুসারে সি এর বাম পাশে একটি বৃত্ত আছে এবং সেই অনুসারে ডান পাশেও একটি বৃত্ত আছে বাম পাশে এই যে একটা ডান পাশেও এই যে একটা বৃত্ত আছে ঠিক আছে তাহলে দুই পাশে দুইটা বৃত্ত আছে কিন্তু অর্থাৎ বাম ও ডান পাশে মোট কয়টা বৃত্তের সংখ্যা কয়টা দুইটা এটা একটা এটা একটা দুইটা ঠিক আছে আচ্ছা আবার দেখো এখন আমরা কি করছি নিচে কয়টা করছি সি এর আহ সি এর চিত্রে দুইটি বৃত্ত আছে সরি সি এর নিচে সরি সি এর নিচে দুইটি বৃত্ত আছে সেই অনুসারে সি এর দুটি বৃত্ত একইভাবে সাজানো যাবে অর্থাৎ সি এর নিচে এটা এখানে একটা এখানে একটা তাহলে উপরে আমরা কি করতে পারি উপরেও আমরা এখানে একটা বৃত্ত আঁকাতে পারি আবার এখানে একটা কিন্তু হতে পারে একদম সেমভাবে ঠিক আছে আচ্ছা যদি হয়ে যায় তাহলে আমাদের কয়টা বৃত্ত হবে দেখো তো এখন যদি আমরা সেটা দেখি তাহলে সি এর উপরে নিচে মোট কয়টা বৃত্ত হবে নিচে দুইটা আর উপরে দুইটা তাহলে কটা চারটা ঠিক তাহলে মোট কয়টা বৃত্ত আমরা করতে পারি অতএব সি চারপাশে অর্থাৎ ডানে বামে ও উপরে নিচে মোট বৃত্ত সাজানো যায় বামে আর দানে দুইটা আর উপরে দুইটা আর নিচে দুইটা ঠিক আছে তাহলে বামে ডানে কয়টা দুইটা আর উপর নিচে কয়টা চারটা দুইটা দুইটা করে চারটা তাহলে কয়টা হবে ছয়টা সুতরাং কয়টা বৃত্ত সাজানো যাবে সি চারপাশে ছয়টা বৃত্ত সাজানো যাবে ওকে আশা করি বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ